আমার পিছনের টায়ারটা একটু খোঁজাচ্ছি, তো সেজন্য আমার এই টায়ারটা এখান থেকে এখানে নিয়ে যাবো, আবার এটা আবার এখানে আনবো, এটা হচ্ছে একটু ভরে তুলো, এটা হচ্ছে আমি করবো, সেজন্য আপনাদেরকে একটু আমি প্রিপেয়ার করতেছি সেজন্য। আর একটা কথা হচ্ছে, টায়ারটা চেঞ্জ করবার জন্য তো আপনার যন্ত্রপাতি লাগবে, আমি সবগুলো নিয়ে রাখছি এখানে, এটা চেঞ্জ করবো আপনারা। সো গাইস, সবগুলো হচ্ছে আমার থেকে আছে এখানে, কোনো প্যারা নেই। আর একটা কথা আপনাদেরকে সেটা ভুলে রাখছি, ছাদের থেকে হাফের মধ্যে এই লকগুলো আছে, এই সেম লক এটা থাকলে তাহলে আপনারা কি এগুলো এটা খুলে খোলার পর তারপর এখানে টায়ারটা খুলতে পারবেন। যদি এটা যদি না থাকে, এখানে একটা নাট সিস্টেম থাকে, নাট ওই নাটটা যদি থাকে তাহলে আপনাদের একটু খুলতে আর টায়ার দিতে কষ্ট হয়ে যাবে, আর জিনিসটা হচ্ছে অ্যাক্সিট যাবে হবে না। সেজন্য আপনারা কী করবেন, যদি এটা থাকে তাহলে করবেন, যে না এটা করবেন না। এটা বলতে এই যেটা লক আছে, এই এই লকটা যাদের থেকে থাকে, এই যে এখানে আপনার এটা দিয়ে এই জিনিসটা খুলে ফেলতে পারবেন। এই যেমন কিনা আমিও আমারটার জন্য খুলে ফেলতেছি, আমি বাট আগে দিয়ে করবো হচ্ছে এটা আগে দিয়ে চাকাটা খুলবো, খোলার পর তারপরে লক না আগে দিয়ে তারপরে টায়ারটা খুলবো। আগেটা নিয়ে ফেলি, এটা নেওয়ার আগে এখানে কিছু কিছু আপনার জিনিসগুলো আপনাদেরকে সেটিংয়ে করে ফেলতে হবে, যেমন কিনা এখানে গিয়ার চেঞ্জারটা এটা আগে নিয়ে ফেলতে হবে, তারপর আচ্ছা এটা আগে খুলে ফেলি। এগুলো কিন্তু করতে যতটুকু আমরা হয়তো ইজি মনে করি, কিন্তু ইজি না, কিন্তু বাট একটা জিনিস মনে রাখবেন, যাদের থেকে এরকম প্রয়োজন হয় তারাই করবেন, কিন্তু আপনি যদি ধরেন মেকানিকদের কাছে যান তাহলে আপনার থেকে 100-200 টাকা তো নেবে একটা টায়ার চেঞ্জ করলে। এই যে তুলে দিচ্ছি, এবার আমার সামনের সাক্ষাটাও কিন্তু সেম লক সিস্টেম, একটু করে ওদিকে আসো, দেখি একটু দেখাবো, এটাও সেম ওরকম করবেন। এই হালকা খুলে ফেলছি, ও মাই গড, ও মাই গড, দেখি ঠিক গাইস, দুটা হচ্ছে খোলা শেষ, আমার চাকাটা যখন খোলা শেষ তাহলে এখানে আপনার আগের দিন থেকে ছাড়তে হবে হচ্ছে পাম্পগুলো ছেড়ে দেবেন, কিন্তু আমারটার মধ্যে একটু পাম্পটা ছাড়তে কষ্ট হবে। তাহলে জিনিসটা খুলতে অনেক কষ্ট হয়ে যাবে, আর এমনিও আমার টায়ারগুলোর দাম হচ্ছে অনেক টাকা, একটা টায়ারের দাম হচ্ছে প্রায় 1000 টাকা মতন পড়ে, যাদের থেকে এরকম টায়ার থেকে আমাকে কমেন্টে কাইন্ডলি জানাও। এখন পিছনে একটা হাওয়া ছেড়ে দেবো, পিছনে ফেরার পর হচ্ছে তারপরে খুলবো। আপনারা এটা ভিডিওটা করার কারণ হচ্ছে একটা, আপনারা মনে করেন কোনো সময় আপনাদের থেকে যদি এরকম প্রয়োজন হয় তাহলে আপনারা নিজের করতে পারবেন, মানে এটা ইজি, একদম ইজি। আমি আগে আমার আগে আগে ছিল যে ওগুলো নিয়ে আমি টুকি টাকিয়ে দিচ্ছি করতাম, এগুলোতে একটু এক্সপিরিয়েন্স আছে আর কি, বুঝলেন। বাট আলহামদুলিল্লাহ, আর এটা হাওয়া দিয়ে আনবো তারপরে
দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো সরি আপনার সাথে দেখা হচ্ছে একটু পর। ফাইনালি গাইস অনেক দূর থেকে পাখাগুলোতে হাওয়া দিলাম, হাওয়া দিয়ে দিলাম, দেওয়ার পর এখন দেন লাগাবো, আপনারা দেখবেন এই আর কি। এদিকে একটু লাগানোর পর এখানে হাওয়া দেওয়ার জন্য আমি অনেক দূরে গেছি, এখানে এগুলো বেশ টামের হাওয়া, তো এগুলো একটু দিতে একটু আপনার যে কোনো দোকানে কিন্তু পাওয়া যায় না, এগুলো আপনার ফেস পাম্পগুলো হচ্ছে খুঁজে নিতেই লাগাই দিয়েছি, ওতে দেখে আপনার থেকে ভালো লাগবে কাছানো একটু করে দেখো জিনিসটা দেখলে বুঝতে পারবে। সো গাইস ভিডিওটা হচ্ছে আজকে এখানে পর্যন্ত, আপনার সাথে হয়তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে, আর যতক্ষণ জন্য বাই বাই, টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ।